গরমে সবারই টপ মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ, যেরকম ফুচকা, ফুচকা জল, টক দই, টক মিষ্টি দই। সেরকমই একটা নতুন আমি রেসিপি নিয়ে এসেছি, যেটি হচ্ছে ম্যাঙ্গো জেলি। ম্যাঙ্গো জেলি এটির উপকরণগুলি এতই সহজ যে সবাই আপনারা নিমিষের মধ্যে বাড়িতে থাকা উপকরণ দিয়েই এই ম্যাঙ্গো জেলি বানাতে পারবেন। সেগুলি হচ্ছে কাঁচা আম চারটা কেটে নিয়েছি, কর্নফ্লাওয়ার, আর আছে এখানে চিনি। কাঁচা আমগুলো মিক্সিতে পিষে নেব। হাফ কিলো কাঁচা আম মিক্সিতে আমি মিক্স করে নিয়েছি। হাফ কিলো আমের জন্য আমি এখানে 200 গ্রাম কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এই 200 গ্রাম কর্নফ্লাওয়ার আমি এখন জল দিয়ে ভালো করে গুলে নেব। একটা পাতলা ডো বানিয়ে নেব। কড়াইতে আমি আমের মিক্সারটা ঢেলে দিচ্ছি। হাফ কিলো আমি মিক্সারের জন্য 1 গ্লাস জল নিয়ে নিব। আর এখানে আমি হাফ কিলো আমের জন্য 1/2 কিলো চিনি দিয়ে দিচ্ছি। এটা এখন আমি একটু নামিয়ে দিচ্ছি। এখন আমি ফুড কালার দিয়ে দিচ্ছি। এখানে আমি অরেঞ্জ কালার, ফুড কালার দিলাম। আপনারা চাইলে যে কোনো ফুড কালার দিতে পারেন, আবার নাও দিতে পারেন। ফুড কালার দেওয়ার 1 মিনিট পরে কর্নফ্লাওয়ার মিক্সারটা এখন দিয়ে দিচ্ছি। আর এটা এখন আমি অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না একটা ঠিক কালার চলে আসে। কর্নফ্লাওয়ারটা দিয়ে যাতে এরকম ঠিক হয়, মিক্সচারটা যাতে থালাতে লেগে না যায় তার জন্য বাটারটা আমি একটু থালাতে লাগিয়ে নিচ্ছি। এই মিক্সারটা থালাতে ঢেলে নিচ্ছি। এটা বাইরে 20 মিনিটের মতো ঠান্ডা করে নেবেন, তারপর 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবেন। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এটা কেটে কেটে পিসেস করে নেব। Thank you.